এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ান মার্কেট, এখানে ম্যাক্সিমাম লোকজন ইন্ডিয়ান। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের থাইল্যান্ডের লাস্ট দিন মানে আজকে বাড়ি চলে যাব। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে এসে লাগেজ প্যাক করবো, অ্যান্ড 12টার মধ্যে চেক আউট আছে। লাঞ্চ করে চেক আউট করবো, তারপর এখান থেকে যাব হচ্ছে ব্যাংকক এয়ারপোর্ট থেকে রাত্রি 2:20 আছে ফ্লাইট। ততক্ষণ অবধি ব্যাংককে কিছু কেনাকাটা করবো, বসবো, আড্ডা মারবো, অ্যান্ড দেন বাড়ি। ধোসা আছে, ইডলি আছে, আর উপমা আছে, আর অরেঞ্জ জুস, মানে পুরোটাই সাউথ ইন্ডিয়ান ডিশ। চলো লেটস গো, ব্রেকফাস্ট করি। তো গাইস, মাই ব্রেকফাস্ট ইজ ডান, এবার যাবো হচ্ছে রুমে, ব্যাগপত্র প্যাক করি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে এয়ার সুবিধা ফর্ম ফিল আপ করা বাকি আছে, যেটা না ফিল আপ করলে আমাদের ব্যাংকক এয়ারপোর্টে ঢুকতে দেবে না, আর বোর্ডিং পাস পাবো না। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 9:31, আর এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে এলাম, আর অ্যারাইভাল ফর্ম ফিল আপ করা ছিল সেটাও কমপ্লিট। এবার হচ্ছে লাগেজ প্যাকিংয়ের, তারপরে লাগেজ প্যাকিং করবো, অ্যান্ড দেন 11টায় চেক আউট করে লাঞ্চ করে সোজা ব্যাংকক এয়ারপোর্ট। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। তো ভাইস, এখন টাইম হচ্ছে 11:50, আর হোটেল বেবুতে আজকে আমাদের লাস্ট লাঞ্চ। বাজে হচ্ছে 12:23, আর এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো। তো লাঞ্চ কমপ্লিট হয়ে এক দাদার সাথে পরিচয় হলো। কোথা থেকে এসছো? আমি নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল, নাম কি? শান্তনু সাহা। শান্তনু সাহা। তো গাইস, শান্তনু দাদার সাথে দেখা হলো, আর মানে প্রথম দিন থেকে দেখা হয়নি, আজকে শেষ দিন গিয়ে দেখা হচ্ছে দাদার সাথে। তো ভালো, সকলে মিলে ভালো এনজয় করলাম। আর এই ট্রিপটা তো কোনো বলারই নেই, মানে এই 4-5 দিন যে কীভাবে কেটে গেলো তো মানে কি বলবো, বোঝাই গেল না, অসাধারণ এক্সপিরিয়েন্স। বাই। তো এবার বাসে উঠবো, এবার যাবো বাড়ি ফার্স্টে। হ্যাঁ অবশ্যই। Thank you.
গাইস এখন বাজে হচ্ছে 5:08 আর আমরা ব্যাংককে একটা মলে এসেছি কিছু মার্কেটিং করার জন্য। আমরা টাইম পেয়েছি 2 ঘন্টার জন্য এসেছি একটু শপিং টপিং করার জন্য। এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ান মার্কেট, এখানে ম্যাক্সিমাম লোকজন ইন্ডিয়ান, তো কিছু মার্কেটিং করবো এখান থেকে। তো দেখা যাক কী কী কেনা যায়, আর মার্কেটটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। তো গাইস এখানে টি শার্টে প্রিন্ট করে দেওয়া, তো ওখানে যার যেমন টি শার্টে যেরকম রেকমেন্ড আছে সেরকম ছবি বা পিকচার বা লেখা প্রিন্ট করে দেওয়া হচ্ছে। আর পার পিস পড়ছে 140 বাট করে, মানে একটা টি শার্ট 140 বাট করে পড়ছে। তো গাইস পাটায়ার তুলনা এখানে অনেক খুব চিপ রেট আছে, মানে খুবই চিপ রেট আর খুব চয়েসেবল কালেকশন। মার্কেট হাউ মাচ ম্যাম? 190 বাট। ওয়ান পিস 190 বাট, থ্রি পিস 500 বাট। এখন বাজে হচ্ছে 6:52 আর আমাদের শপিং মোটামুটি কমপ্লিট, কিনবো না আবার অনেক কিছু কেনা হয়ে গেল। আর এখন ঢুকেছে হচ্ছে চকলেট শপ, শপের নাম হচ্ছে সিসান শপ। তো গাইস আজকের আমরা সমস্ত শপিং ওয়াটারগেট প্যাভিলিয়ন থেকে করেছি। এই মার্কেটে প্রত্যেকেই বলতে গেলে প্রায় ইন্ডিয়ান, মানে সবাই আর কি, আর রেটও খুব চিপ রেট আছে। যারা ব্যাংককে আসবে অবশ্যই এখানে ভিজিট করবে। এখন বাজে হচ্ছে 8:37 আর আমরা আছি হচ্ছে এখন এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে ভিতরে ঢোকার আগে একটু কাজ আছে, সেটা হচ্ছে সমস্ত জিনিসগুলো কিনেছি সেগুলো এখন ব্যাগে ঢোকাতে হবে, তারপর ভিতরে যাবো, কারণ অনেকগুলো প্যাকেট হয়ে গেছে, হাতে ক্যারি করতে অসুবিধা হচ্ছে। তো আগে ওগুলো ব্যাগে সেট করি, দেন তোমাদের সাথে কথা বলছি, চলো। তো গাইস এটা হচ্ছে থাইল্যান্ডের শাহরুখ খান। তো গাইস এখন টাইম হচ্ছে 10:22 আর এখন আমরা এয়ারপোর্টে বসে আছি। আমাদের বোর্ডিং পাস এখনও হয়নি, তার মাঝেই থাইল্যান্ডের শাহরুখ খানের সাথে দেখা। তো এখন বাজে হচ্ছে রাত 12:30 আর আমার বোর্ডিং পাস সিকিউরিটি চেকিং অল কমপ্লিট। তো এবার একটু ওয়েট করব, দেন চেকিং অ্যান্ড দেন ফ্লাইটে উঠবো অ্যান্ড গো টু কলকাতা। আর 1:15 থেকে বোর্ডিং টাইম স্টার্ট হবে। টাইম ইজ 1:50 আর লাকিলি উইন্ডো সিট, এবার টেক অফ হবে। সো এক্সাইটেড, ভিতরে সিট পড়েছিল বাট আজকে উইন্ডো সিট পেয়েছি। অ্যাকচুয়ালি আমার পড়েছিল মাঝখানে সিট, আমি কাকুর সাথে চেঞ্জ করে নিয়েছি।
passengers to kindly return to their seats and fasten their seatbelts. Thank you. Time is 3:40 and now we are back in my city, the city of joy. So, jai bolo sob kichu sese nije shohore ferar mojai ekta alada. So, finally, bye bye bye. So, ek ek karke to ek ek kore shobai chole jacche. Aur ami jabo amar gari asche. তো গাইস এখন বাজে হচ্ছে 4:20 আর আছি হচ্ছে জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি ফর মাই এনার্জি ড্রিঙ্ক একটু এনার্জি বাড়ানোর জন্য আমার টিম ইজ হেয়ার তো গাইস আমার থাইল্যান্ড ট্রিপের সিরিজ এখানেই এন্ড করছি তো দেখা হচ্ছে নতুন কোনো সিরিজ নিয়ে নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো টাটা।